হাই বন্ধুরা, কাল খুব গরমের পর বৃষ্টিতে কেমন ঘুমালে সবাই? শুধুই কি ঘুমালে না অঙ্কগুলোও একটু প্র্যাকটিস হয়েছে? অঙ্কগুলো কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো, আমি কিন্তু প্রতিদিন পরপর তোমাদের জন্য অঙ্কের ক্লাস নিয়ে চলে আসবো। আর অঙ্ক যদি রেখে দাও তাহলে কিন্তু অনেক ভারী হয়ে অনেক বেশি হয়ে যাবে, তখন আর ইচ্ছে করবে না অঙ্কগুলো করতে। আজকে কালের পর কালকে যতদূর করেছিলাম আট অবধি করেছিলাম, আজকে নয় থেকে আমরা করছি। আমরা এখন আছি সরল সূত্রর সাথে, নয়ের অঙ্কটা থেকে আমরা করব সমাধান করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা খাতায় চলে এসো, তোমরা যখন প্র্যাকটিস করবে পাঠ্য বইটা পাশে নিয়ে, খাতাটা ফুলটা পাশে নিয়ে একটু খাতা নিয়ে নিজেরা প্র্যাকটিস করো, ইজিলি অঙ্কগুলো করতে পারবে। থ্যাংক ইউ। ঠিক আছে, চলে এসো, এবার খাতায় চলে এসো। আমরা চলে এসেছি নয়ের অঙ্কতে। ঠিক আছে বন্ধুরা, নয়ের অঙ্কতে একটি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হতো। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। এটা হলো অঙ্ক, বইয়ের অঙ্কটা আমি টুকে দিয়েছি, বুঝতে পেরেছো? এবার সমিতির ক্ষেত্রে পি সমান, আমরা সেই কালকের কথা তোমাদের মনে আছে তো? সমস্ত অঙ্ক পি আর টি ধরে করছি কিন্তু, ঠিক আছে? সমিতির ক্ষেত্রে পি ইকালস টু 5,000, আসল ইকালস টু 5,000, আর রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার 4%, টি বা সময় সমান 1 বছর। তাহলে 1 বছরে সমিতির ক্ষেত্রে মোট সুদ কত হবে? পি আর টি বাই 100, জায়গা মতো খালি বসিয়েছি সংখ্যাগুলো, পি আর টি প্রত্যেকের জায়গা মতো সংখ্যাগুলো বসিয়েছি, ডিভাইডেড বাই 100, সমান দেখো কাটাকাটি করে বেরিয়েছে 200 টাকা। তাহলে সমিতির ক্ষেত্রে মোট 1 বছরের সুদ বেরিয়েছে 200 টাকা। ব্যাংকের ক্ষেত্রে পি সমান 5,000, আর বা রেট অফ ইন্টারেস্ট 7.4% বা 74.10%, এটাকে আমরা লিখতে পারি দশমিক তুলে দিয়ে। টি সমান 1 বছর, পেনটা একটু দাও। আই সমান 5, আই সমান দেখো পি আর টি বাই 100, সব কিছু জায়গা মতো বসিয়ে শুধু কাটাকাটি করে নিয়েছি, কাটাকাটি করে বেরোলো 370 টাকা। অতএব বছরের শেষে তার 370 মাইনাস 200, এটা হচ্ছে ব্যাংকের মোট সুদ আর এটা হচ্ছে সমিতির মোট সুদ, অতএব 170 টাকা সাশ্রয় হবে। ঠিক আছে, দেখো পুরো অঙ্কটা দেখে নাও। ওকে, এবার আমরা চলে যাব দশের অঙ্কটাতে। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। এক্ষেত্রে পি সমান 292, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার আমাদেরকে দেওয়া নেই, এটা আমাদেরকে জিজ্ঞেস করেছে, এটা আমাদেরকে বের করতে হবে সমাধান করে, আর সময় দেওয়া আছে 1 বছর। এখানে আয় অর্থাৎ 1 বছরের টোটাল সুদ, একদিনের সুদ এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা 1 বছরের সুদ বের করব। এই দেখো, এখানে আমি ডান দিকে তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে দিয়েছি, একদিনের সুদ 5 পয়সা হলে 365 দিনের, অর্থাৎ 1 বছরের সুদ 365 দিনের সুদ 5 × 365 পয়সা, এটা পয়সা বন্ধুরা, সমান 5 × 365/100 টাকা। আমরা জানি পয়সাকে টাকা 100 দিয়ে ভাগ করে দিলেই টাকা হয়ে যায়, তাহলে এটা থেকে আমরা এই যে কাটাকাটি করেছি, ঠিক আছে, এই যে 5 × 365/100টাকে কাটাকাটি করে আমরা পেয়েছি 73.4 টাকা, 73.4 টাকা, মানে এটা ছিল একদিনের 5 পয়সা, এটাকে আমরা বের করে নিয়েছি 1 বছরে টোটাল কত টাকা সুদ, 1 বছরে টোটাল সুদ কত টাকা সেটা আমরা বের করে নিয়েছি একদিন থেকে এইভাবে। এবার আই সমান অর্থাৎ 1 বছরের মোট সুদ সমান পি আর টি এখানে 1 বছর ডিভাইডেড বাই 100, বা এটা এই এইটাকে আমরা বাঁ দিকে লিখেছি সাজিয়ে নিয়ে, 292 আর, দেখো 292 × r × 1 সমান 292 আর হচ্ছে 292 আর সমান 73.4 যেমন ছিল, আর এইটা নিচে ছিল, এর নিচে ছিল 100, এটা গুণ হয়ে চলে গেল, হয়ে গেল গুণিত 100। দেখো এখানে কাটাকাটি করেছি আমরা, সিম্পল কাটাকাটি, কাটাকাটি করে আমরা এখানে পেলাম 25.4 বা 6.14%, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার 6.14%। দেখে নাও। ওকে, এইখানটাতে একটু এখানে জিনিসটা বিষয়টা একটু বোঝার আছে, তাই জন্য আমি এটা তোমাদের বোঝার জন্য লিখেছি, এটা তোমাদেরকে লিখতে হবে না, তোমরা সিম্পল এই অঙ্কটা করবে, এটা তোমাদের বোঝার জন্য। আমরা চলে যাব 11 নম্বর অঙ্কে।
11 নম্বর অঙ্ক বলেছে বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। এক্ষেত্রে আই সমান কত দেওয়া আছে বন্ধুরা 168 টাকা, পি সমান কত দেওয়া আছে 600 টাকা, আসল হচ্ছে 600 টাকা, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার দেওয়া আছে 8%, কিন্তু টাইম এখানে দেওয়া নেই। এবার আই ইকালস টু পিআরটি বাই 100 সূত্র প্রয়োগ করে 168 বা আই সমান দেখো জায়গা মতো বসিয়েছি পি আর টি বাই 100 বা এটাই বাঁদিকেরটা এদিকে নিয়ে চলে এসেছি ডান দিকেরটা বাঁদিকে। তোমাদেরকে বোঝাবার জন্য আমি পুরো ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ করেছি 600 × 8 × t/100 সমান 168 বা 600 × 8 × t সমান 168 × 100। এই 100টা ভাগ হয়েছিল নিচে থাকা মানে ভাগ ফর্মে থাকা, এটা গুণ ফর্মে চলে গেল, গুণ হয়ে চলে গেল। বা টি সমান দেখো কাটাকাটি করেছি, এখানে কি কাটাকাটি করেছি, প্রথমে 100 × 2 = 600 কেটে দিলাম, তারপর 8 দিয়ে 168কে, তারপর ওপরে ওই 21 ছিল আর নিচে 6 ছিল, 21 আর 6কে 3 দিয়ে কাটাকাটি করেছি। এখানে দেখো কাটাকাটিটা তোমরা একটু দেখে নাও কী দিয়ে কাটাকাটি করেছি একটু দেখে নাও, এই দেখো কাটাকাটিটাও আমি লিখে দিয়েছি কী দিয়ে করেছি। হ্যাঁ এবার দেখো কাটাকাটি করে এখানে আমরা পেলাম 7/2, পূর্ণ ভেঙেছি 3/1/2 বছর, তাহলে টাইমটা কি 3/1/2 বছর। এবার উত্তরটা যেটা চেয়েছে অঙ্কে যেটা উত্তর চেয়েছে সেটা তোমরা একটু লিখে নাও, উত্তরটা আমি লিখিনি তোমরা উত্তরটা একটু লিখে নাও। এবার চলে যাবো 12 অঙ্কটাতে, যদি বার্ষিক 12% যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে ছিল হিসাব করে লিখি। এক্ষেত্রে পি সমান 800 টাকা, আসল সমান 800 টাকা, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার সমান 10%, টাইম এখানে দেওয়া নেই। আর আই সমান সুদ আসল মাইনাস আসল, সুদ আসল 1200 টাকা আর মাইনাস আসল 800 টাকা, সুদ আসল মাইনাস আসল, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেছি আয় সমান 400 টাকা। হ্যাঁ মোট সুদ আমরা এখানে পেয়ে গেছি, দেখো আয় সমান পিআরটি সূত্র প্রয়োগ করে 400 সমান, দেখো বন্ধুরা 400টা কোথা থেকে পেলাম বুঝতে পেরেছো তো? এই দেখো সুদে আসলে এখান থেকে 1200 টাকা পেয়েছে, সুদে আসলে 1200 টাকা পেয়েছে আর আসল দিয়েছিল 800 টাকা, তাহলে সুদ কত পেয়েছে? 1200 মাইনাস 800, এখান থেকেই আমরা পেলাম 400 সমান আসল পি আর টি বাই 100, শুধু সূত্র বসিয়েছি। এবার দেখো এটা এই এই ওপরেরটা এটা আমি বাঁদিকে নিয়ে সাজিয়ে নিয়ে লিখেছি 800 × 10 × t সমান 400 × 100, এর যে নিচে এই 100টা ছিল ভাগ হয়ে এটা এদিকে গুণ হয়ে গেছে, দিয়ে দেখো টি সমান এখানে কাটাকাটি করেছি, সিম্পল কাটাকাটি, শূন্যতে শূন্যতে অনেক কাটাকাটি হয়ে যাবে, দিয়ে দেখো বেরিয়েছে টাইম 5 বছর। তোমরা এবারে বন্ধুরা এখানে একটু উত্তরটা তোমরা লিখে নেবে, ঠিক আছে? কত সময়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিল হিসাব করে লিখি, এটা তোমরা লিখে নেবে যে 5 বছরের জন্য ব্যাংকে জমা দিয়েছিল। এবার আমরা চলে যাব 13 অঙ্কটাতে, 13 অঙ্কটাতে বলেছে ভালো করে বন্ধুরা অঙ্কটা পড়ো বারবার, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এখানে দুটো জিনিস আমাদেরকে দেয়নি, মূলধনও দেয়নি আর বার্ষিক শতকরা সরল সুদের হারও দেয়নি, কিন্তু একটা ক্লু দিয়েছে 7 বছরে সুদে আসলে হয় 7100 টাকা, 4 বছরে সুদে আসলে হয় 6200 টাকা। দেখো এই 7 বছরে সুদে আসলে যেটা হয়েছে সুদে আসলে যেই পরিমাণ তাতে আসল যা, আর 4 বছরে সুদে আসলে যে পরিমাণ হয়েছে তাতেও আসল একই, 4 বছরের সুদটা কম 7 বছরের সুদটা বেশি। এই যে 4 বছর থেকে 7 বছরে গেল, এই যে 3 বছর গ্যাপিং, 4-5, 6-7, এই যে 4 বছরের পর 7 বছরে গেল, এই যে 3 বছরের গ্যাপিং, এই 3 বছরে কী বাড়লো? আসল তো বাড়লো না, শুধু সুদটাই বাড়লো। 4 বছরে যে সুদ আসল ছিল 7 বছরে সুদ আসলটা বেড়েছে, 4 বছরে যে সুদ আসলটা ছিল 7 বছরে সুদ আসলটা বেড়েছে। তাহলে কী বেড়েছে? আসল তো আর বাড়েনি, আসল তো মূলধন তো অপরিবর্তিত আছে, তাহলে শুধু সুদটাই বেড়েছে। তাই জন্য আমি লিখেছি পরের লাইনে আমি লিখেছি মধ্যবর্তী 3 বছরের সুদ 7100 - 6200 টাকা সমান 900 টাকা। মধ্যবর্তী 3 বছরের এটা কিন্তু শুধু সুদটাই বেড়েছে, মানে এই 900 টাকা বেড়েছে।
তাহলে তিন বছরের সুদ যদি 900 টাকা হয় তাহলে এক বছরের সুদ কত? 900 ভাজিত 3 সমান 300 টাকা। তাহলে এক বছরের সুদ যদি 300 টাকা হয়, এটা তো সরল সুদ, প্রতি বছর সুদের হার একই থাকবে, আসলও একই আছে, তাহলে 7 বছরের সুদ কত হবে? 300 × 7 সমান 2100 টাকা। তাহলে আমরা 7 বছরের সুদ কিন্তু আমরা ইজিলি পেয়ে গেলাম। কিন্তু এখানটাতে একটু তোমরা বুঝে নিও যে 7 বছরের সুদ আসল যদি 7100 টাকা হয়, 4 বছরের সুদ আসল যদি 6200 টাকা হয়, তাহলে 4 বছরের থেকে 7 বছরে যে পরিমাণ টাকার পরিমাণটা বেড়েছে ওটা কিন্তু শুধুই সুদ, আসলটা কিন্তু বাড়েনি। তাই জন্যই আমরা 7 বছরের সুদ আসল থেকে 4 বছরের সুদ আসল বিয়োগ করে শুধুমাত্র কতটা সুদ বেড়েছে সেইটা পেয়ে গেছি, কতটা সুদ বেড়েছে সেইটা আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা 900 টাকা পেয়েছি, যেহেতু আমরা 3 বছরের সুদ 900 টাকা পেয়ে গেছি, ওখান থেকে আমরা 1 বছরেরও বের করে নিয়েছি, 7 বছরেরও বের করে নিয়েছি। তাহলে আসল কত? 7100 − 2100 টাকা, 7100 টাকা − 2100 টাকা সমান 5000 টাকা আসল আমরা পেয়ে গেলাম। তাহলে আবার পিআরটির সূত্র প্রয়োগ করছি, তাহলে 7 বছরে শুধুমাত্র সুদ হয়েছে 2100 টাকা। তাহলে 2100 টাকা মোট সুদ অর্থাৎ I = P অর্থাৎ 5000 × R রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইমিং T 7 বছরের ক্ষেত্রে ÷100, PRT ÷100 বা 5000। দেখো শুধু সাজিয়ে বাঁ দিকে এগুলো নিয়ে চলে আসতেছি, ডান দিকেরগুলো বাঁ দিক, বাঁ দিকেরগুলো ডান দিক, টোটাল চেঞ্জ করলে কোনো কিছুই পরিবর্তিত হয় না। টোটাল বাঁ দিককে আমরা ডান দিকে নিয়ে যেতে পারি, আবার ডান দিককে আমরা বাঁ দিকে নিয়ে যেতে পারি, এটা অঙ্কের নিয়মে রয়েছে। তার জন্য নিয়ে চলে এসেছি 5000 × R × 7/100 সমান 2100 বা R সমান, দেখো যেগুলো আর এর সাথে গুণ হয়েছিল কী কী গুণ হয়েছিল, 5000 × 7 গুণ হয়েছিল, 5000ও গুণ হয়েছিল, 7ও গুণ হয়েছিল, তাই জন্য 2100 এগুলো নিচে চলে গেছে, ভাগ হয়ে চলে গেছে, ÷5000 × 7 হয়ে গেছে। আর আর এর নিচে 100 ছিল অর্থাৎ আর এর সাথে 100 ভাগ হয়েছিল, ওই জন্য 100 গুণ হয়ে গেছে। তা অর্থাৎ R = 2100 × এই 100 এখানে চলে গেল, 2100 × 100 ÷5000 × 7 গুণ হয়েছিল যেগুলো সেগুলো ভাগ হয়ে গেল সমান। দেখো কাটাকাটি করেছি, শূন্যই শূন্যই প্রচুর কাটাকাটি হবে, তখন শূন্যই শূন্যগুলো আগে কেটে দেবে, কাটাকাটিটা ছোট হয়ে যাবে, 3 × 2 = 6%। বন্ধুরা অঙ্কটা একবার দেখে নাও। হ্যাঁ, এইটাই আজকের লাস্ট অঙ্ক, 13 অবধি আজকে হলো, বাকি অঙ্কগুলো আমি যেগুলো রয়েছে 20 অবধি সেইগুলো আমি তোমাদের আগামীকাল ভিডিও দেব। তোমরা আজকে একটু 13 অবধি প্র্যাকটিস করে নাও, প্র্যাকটিস না করলে একসাথে অনেকগুলো বেড়ে গেলে তোমরা তখন পারবে না। আর শুধু দেখে নিলে হবে না, একবার নিজেরা পেনটা নিয়ে, হ্যাঁ দয়া করে তোমরা খাতায় একটু প্র্যাকটিস করো, খাতায় নিজেরা না প্র্যাকটিস করলে শুধু অঙ্ক দেখে নিলে হয় না, এই কাটাকাটিগুলো একটু হাতে কলমে করতে হয়, তবেই সেগুলো ঠিকঠাকভাবে বোঝা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা আমার চ্যানেলটা শেয়ার করো, ক্লাস 10-এর স্টুডেন্টদের কাছে শেয়ার করো, আমি একদম পুরো সিলেবাস তোমাদের এইভাবেই কমপ্লিট করব, প্রতিটি অঙ্ক। তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো এবং ক্লাস 10-এর যারা স্টুডেন্ট আছে তাদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সকলেই ভালো থেকো, থ্যাংক ইউ।